लॉन्च यात्राय स्वास्थ्य विधिर थोड़ाई केयर टर्मिनल थेके शुरू करे लॉन्चेर भेतरे सब विधिनिषेध जेन कागजे कलमे धारण क्षमतार द्विगुण यात्री गादागादी करे ढाकाय फिरछे लॉन्च यात्री लॉन्च कर्तृपक्ष बा BIWTA कारोरই কোনো ভ্রুক্ষেপ নেই আর যাত্রী সংকটে দূরপাল্লার বাসে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে তবে নিয়ম ঠিকঠাক রক্ষা হচ্ছে রেল যাত্রায় বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। দেশের দক্ষিণাঞ্চলে যাতায়াতের অন্যতম মাধ্যম লঞ্চ। সাধারণ ছুটি উঠে যাওয়ার পর স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দিয়ে লঞ্চ চলাচলের অনুমতি দেয়া হয়। অথচ শরীয়তপুর থেকে ছেড়ে আসা এ দুটি লঞ্চেই বলে দিচ্ছে স্বাস্থ্যবিধির করুণ অবস্থা। একদম চাপে চাপে একজনের ভিতরে আর একজন বহায়, বাড়া বাড়া দিছে মানুষের উপর মানুষ বহায় আনে। কারণ ক্ষমতা সামনে লেখা আছে ২২০ জন, লঞ্চে যাত্রী লইছে ৪০০ রূপে। অতিরিক্ত যাত্রীবহন দেখভালে দায়িত্বরত পুলিশের অবস্থাও যেন নিরুপায়। একাধিকবার বলার পরও কর্ণপাত করছে না কেউ। আমাদের কারো কথাই তারা মানে না। গতকালকে একবার তাদেরকে সাবধান করা হয়েছে, আজকে এই যে এইমাত্র আবার আমাদের পুলিশ সদস্য একজন গিয়ে বলছে, বলার পরে তারা বলছে যে আপনারা পারলে আমাদের যাত্রা বন্ধ করে দেন। বেশি যাত্রীর বিষয়ে পুলিশের সামনেই অস্বীকারের চেষ্টা লঞ্চ কর্তৃপক্ষের। না আপনি বলছেন তবে আমার লাগে তো 500 লোক যাত্রী আছেন আপনারা। না না, এটা 500 যাত্রী লঞ্চ না। এই মুহূর্তে লঞ্চ যাত্রীর জন্য লঞ্চ বন্ধ হয়ে যাইতেছে। আপনি 500 যাত্রী কিভাবে আনবো বলেন? অতিরিক্ত যাত্রী ভাড়া বা স্বাস্থ্যবিধি রক্ষায় পল্টনে পাওয়া যায়নি BIWTA এর কোনো কর্মকর্তাকে। ঢাকা থেকে দূরপাল্লার বাসের যাত্রী কম, এজন্য প্রতিদিনই লোকসানের মুখে পড়তে হচ্ছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। শুরু থেকেই শারীরিক দূরত্বের বিধি মেনে কম যাত্রী নিয়েই চলছে ট্রেন। বিভিন্ন রুটে চলছে 14 জোড়া ট্রেন। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।